হাবিব বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা ঘামতেছে, মনে রাখবা ওই লোকটা আমি নবীজির কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পীরমাশাই যারা আছেন, সবার জীবন শুধু একটার দিকে মোতাবাচ্চ, আমরা মদিনামুখী মদিনামুখী মদিনামুখী। কারণ মদিনামুখী কেন হলাম, আমাদের ঈমানের মালিক আমার রাহমাতুল আলামিন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। হুজুর কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই পৃথিবীতে বাহারি রকমের পানি আছে, সব পানি বাড়ি বাড়ি ঘাটে ঘাটে আল্লাহ আমাদেরকে খাওয়ার জন্য ব্যবহারের জন্য দিয়েছেন, কিন্তু এমন একটা পানি আল্লাহ বানাইছেন যে পানি এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানির মালিক আল্লাহ কাউরে বানায় নাই, ওই পানির মালিক বানাইছেন আমার আল্লাহ তার বন্ধু নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যুবক অনুরোধ করে বলে যায়, আমাকে বিষয় দিয়েছেন যা তা নিয়ে বয়ান শুরু হয়ে গেল। এ যুবকের দল, আমি তাহিরি আপনাদের কাছে ছোট ছোট কিছু কথা বলে বিদায় হয়ে যাব। আপনারা বলেন, এখানে আমরা এসেছি মাহফিলটা দেখলাম, হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাই সুন্নি যুব সংঘের ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন, এখানে আমার নিচে মুরব্বী, আমার চেয়ারের মধ্যে মুরব্বী। আমি মুরব্বীর কাছে জানতে চাই, ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন এই ছয় বছর গত হইয়া যাচ্ছে, আজকে এই ছয় বছরের মধ্যে এমন অনেক মুরব্বী ছিল, এই মাহফিলের পরামর্শদাতা উপদেষ্টা, এমন অনেক মুরব্বী ছিল মাহফিলের হর্তাকর্তা, ওই মুরব্বী আজকে মাহফিলে নাই, ওই মুরব্বী কবর দেশে এতিম, ওই মুরব্বীটা কবরে এতিম হইয়া গেল, বংশের জোর টাকার জোর কবরে চলে না, ওই কবরে চলে গেল, আজকে কোটি টাকা দিলেও তারে আর মাহফিলে আনা যাবে না। বিদেশ বিরাজ্যের খবর চাইলে নেওয়া যায়, কবরের খবর চাইলেই নেওয়া যায় না। আপনারা বলেন হায়াতের মালিক কি? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। আমার নবী বলেন, একটা মানুষের জিন্দিগিতে দুইটা কেয়ামত। হুজুর দুইটা কেয়ামত কি? আমার নবী বলেন, একটা কেয়ামত হলো সমষ্টিগত, আর একটা কেয়ামত হলো ব্যক্তিগত। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সমষ্টিগত কেয়ামত আবার কোনটা? আমার নবী বলেন, সমষ্টিগত কেয়ামত যখন ইসরাফিল আলাইহিসসালাম সিঙ্গাফু দিবে, ব্যক্তিগত কেয়ামত কোনটা? মনোযোগ দিবেন, ব্যক্তিগত কেয়ামত কোনটা? আমার নবী আপনার নবী বলেন, ব্যক্তিগত কেয়ামত হলো যখন মালাকুল মওত আজরাইল কাহারো সামনে বিকট চেহারা নিয়ে হাজির হইয়া যায়, ওই মানুষটার জন্য ওই মুহূর্তটা একটা কেয়ামতের চাইতে আরো ভয়াবহ। আমার নবী বলেন, রুহু নেবে, রুহু নিবে। আজকে আমার বিষয় দিয়েছে কবর হাসর, এই জন্য দিলটা নরম করে দিবেন। অনেকের মুখে যে বেটকি আসে না, অনেকের মুখে যে হাসিগুলো আসে, এগুলোর অন্তরে এখনো দয়ালের প্রেম ঢুকেনি, দুনিয়াদারি তাদেরকে গ্রাস করে ফেলেছে।
যারা কবরের বয়ান শোনার পরেও যারা অশালীনভাবে এখনও গল্পে মজে গেল, মনে করবেন ভবিষ্যতে তো এরাই সন্ত্রাস হওয়ার সম্ভাবনা। কবরের কথা যে চিন্তা করে সে তো কখনো নাফরমানি করতে পারে না, পারে না। এই জন্য আমার বন্ধু, আমার নবী আপনার নবী বলেন মানুষ মারা যাবে কিন্তু রুহুটা নেওয়ার আগে একটা কষ্ট আছে, এটার নাম হলো সাকরাতুল মাউতের কষ্ট। আমার নবী বলেন মরণের আগে একটা যন্ত্রণা, এই যন্ত্রণা হলো সাকরাতুল মাউতের কষ্ট। এই জন্য আমার বাবাজিরা ভাইয়ের আমার আমার নবী বলেন এই সাকরাতুল মাউতে যারা পড়েছে তারা জানে কত কষ্ট আর কত যন্ত্রণা। আজরাইলকে দেখা মাত্র রোগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, আল্লাহু আকবার। আজরাইলকে দেখা মাত্র নিজের পায়ের হাড্ডিগুলো জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, আর গায়ের তাজা রক্ত এই রক্তগুলো পানি পানি হইয়া যাবে। এই দুনিয়ায় আমার ভাই মেয়র সাহেব এখানে বসা, রাজাপুরা বিশ্বাস হুজুরে বসা, আমি তাগিরি বয়ান করছি, আমার সামনে হাজার হাজার মানুষ আছেন, এই মুহূর্তে যদি কারো সামনে আজরাইল এসে যায় তার কষ্টের ভাগী এখানে কেউ হবে না, কথা বলেন ঠিক কিনা? সব সম্পদের বাগী হওয়ার জন্য পাগল, জমিনের বাগী হওয়ার জন্য সবাই পাগল, কিন্তু মরণের কষ্টের যন্ত্রণার বাঘ কেউ নিবে না রে। অথচ হাত কেটে গেলে হাতটা যদি কাটা দেখে সকল মানুষ আফসুস করে, হাইরে রক্ত, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অ্যাক্সিডেন্টে মাথা ফেটে গেলে হাইরে রক্ত। কিন্তু তুমি যদি সাথে বসে থাকো, তোমার সামনে যদি আজরাইলের রূহ হরণ করে নিয়ে যায়, পাশের মানুষটা বোঝার কোনো ক্ষমতা নাই, সব কষ্টে মানুষ দুঃখ করে দেখে দেখে, কিন্তু মরণের কষ্টের বাগি কেউ হয় না, কথা বলেন না ঠিক কিনা? এই এই জন্য আমার আশিকিন জাকির ইবনে মুহিবির বাবা আজিরাইরি কি বুঝাইতে চায় ধীরে ধীরে বয়ানে ঢুকো। আপনারা বলেন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আমি যুবক ভাইদেরকে অনেক ধন্যবাদ, যুবকের অন্তরে কবরের কথা কেমনে চিন্তায় ঢুকলো, হাসরের চিন্তা কেমনে ঢুকলো। যুবকরাও তো মনে করে আমরা মাহফিল সাজাইছি, আমরা যত খুশি তার চাইতে বেশি খুশি অন্ধকার কবরবাসী। এই জন্য কবরের বয়ান চলতে সংক্ষিপ্ত বয়ান, আমার নবী আপনার নবী বলেন আজরাইলকে দেখা মাত্র রক্তগুলা ছিঁড়া যাবে রে, আর রক্তগুলা পানি পানি হইয়া যাবে। যখন বেঈমানের সামনে আজরাইল আসবে, আমার নবী আপনার নবী বলেন দুইটা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে মরণের সময়। আজকেও কিন্তু আমি একটা জানাজার মাঠ থেকে নামাজ পড়ে আসছি, জোহর নামাজের পর নামাজ পড়ছি, আমার এক চাচি আম্মা খুব আদর করতো আমারে, আজকেও আজকে বাদ জোহর, দেখেন ঘটনা কত জটিল, একটু সমীকরণ করেন তো দেখি। এই যে লোকটা কি এলাকার, এই যে পাশের বাড়ি, ওনাকে জিজ্ঞেস করেন যে আজকে ওনার ফ্যামিলি যিনি মারা গেছে তার মনে তিন দিন আগে কত আনন্দ ছিল আজকের মাহফিলটা, কিন্তু আজকে উনি ইন্তেকাল করার কারণে হাজার মানুষ যদিও আসছে তার অন্তরে কিন্তু তার চোখটা কিন্তু তার আপনজনদের কবরে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি নিজে একটা জানাজার নামাজ পড়ে আসছি, আমার চাচি আম্মা ছোটবেলায় অনেক আদর করত, আবার আজকে যেখানে ওয়াজ করতেছি এখানেও জানাজা গিয়েছে। ও যুবকের দল, এই কথাগুলো বলতে গেলে আমার হৃদয়টা মানে না, কি হবে আমার কণ্ঠ দিয়া, কি হবে আমার টাকা দিয়া আর সম্মান দিয়া, এত মানুষ দিয়ে আমার কি হবে? কারণ আমার মরণের দুঃখের বাগি কেউ হবে না,
আজকে কবরবাসী কবরে শুয়ে আছে রে, আর আপনজনরা হারন গ্রামে চোখের পানি ফালাইয়া কান্দতেছে। এই জন্য আমার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো সে পায়খানা প্রস্রাব করে সব বাসাইয়া দিছে, আর যদি দেখো মরণের সময় তার চোখটা জিহ্বাটা কামড় দিয়া পড়ে আছে, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো নয়। আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা ঘামতেছে, মনে রাখবা ওই লোকটা আমি নবীজির কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। ও আমার বাবারে, ও হারঙ্গের বন্ধুরা, আমার আমার নবী আপনার নবী বলেন, মরণের পরে যদি দেখো কার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে আসি, মনে রাখবা ওই লোকটার মরণ সাধারণ হয় নাই, ওই লোকটার মরণ আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। আমার দেশের অনেক মুরব্বী, অনেক কালো মুরব্বী বিলের মধ্যে শুধু ঘাস কাটে, কালো চেহারা, নামাজের টাইম হইলে কোমর দিকে গামছাটা খুললা ক্ষেতের লাইলের মধ্যে ফালাইয়া নামাজ আদায় করে, কিন্তু কালো কাকা কালো বাবা যদি মারা যায় দেখবেন কালো মানুষটার চেহারাটা যেন নূরের মতন চমকায়, এটা বড় ভালো আলামত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ওই আমার নবী আপনার নবী বলেন, বেঈমান হয়ে যদি মারা যাইব।